আমি তখন হাই স্কুলে পলি আমাকে ভালোবেসে চেয়ারম্যান বলেছিল গম দেবে 1 কেজি। ওরে কাইকের বাচ্চা, স্কুলে যাওয়ার খোঁজ নেই, তুমি গম নেছো 1 কেজি। আমি তুমি উঠেছি না, চল স্কুলে চল। ওই না আমি স্কুলে যাচ্ছি না, যা নিজের ভাত খেম পলের হাতে মাল খাতি লাদি না। ওর চাইতে আমি আব্বাল ভ্যানের পিছনে দুটো ঠেলা মারলো 2 টাকা দেবে না। যাক, তুমি খুব ভালো কাজ করেছো কাইটিয়ে। দিথাল, তুমি এসেছো কাইটিয়ে। দেখি থাল, আমি বড় খুশি হয়েছি। তুই হয়ে তো থাল, আমি বড় খুশি হয়েছি। আচ্ছা যাক কাইটিয়ে, তুমি ওই কোনায় গিয়ে বসো। ওই কোনার বেঞ্চিতে বসলে থাল পাতার লাগবে না। তাইলে তুমি ওই আমার সামনের বেঞ্চিতে বসো। আচ্ছা থাল থালি বদলাম কাইটিয়ে। দিথাল, আজকে আমরা ওয়াদাবদ্ধ হব। আচ্ছা থাল বুঝছো, তার মানে এই যে আমরা অন্যায় করবো না। অন্যায় করবো না, অন্যায়কে প্রশ্রয় দেবো না। দেবো না, এবং বিড়ি সিগারেট খাবো না। বিড়ি সিগারেট খাবো না, আমি তার বিড়ি সিগারেট খাবো বাদ দিয়ে দিয়েছি। তুমি বিড়ি খাইছো নাকি? না তাহলে ওই আব্বার কাছে তখন ম্যাথ থাকতো না, তখন কত কাইতে ধরিয়ে নিয়ে তখন আমি দুটো টান মারতাম। আসলে কি, আসলে ছোট ছোট ছেলে মেয়ে নষ্ট হয় বাবা মার দোষেই। কিন্তু যাই হোক কাইটে, তাহলে আমি তোমার যা বলবো তুমি তাই বলবা। আর কাইটে শোনো, তুমি ঠিক আছো তো? দি তাহলে আমি ঠিক আছে, আমার পন্ডে প্যান্ট আছে। ছাল যাক, আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি তোমার প্রশ্ন করছি, তুমি তোমার প্রশ্নের উত্তর দাও। না ওই রকম বলবা না, আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। না ওই রকম বলবা না, আমি তোমার প্রশ্ন করছি, তুমি প্রশ্নের উত্তর দাও। আমি কি বলছি আর তুমি কি বলছো? আমি কি বলছি আর তুমি কি বলতো? না না না, আমরা আবার গড়ে চলে যাই। না না না, আমরা আবার গড়ে চলে যাই। ওইভাবে বললে হবে না, ওইভাবে বললে হবে না। কি বলছো তুমি, কি বলতো তুমি? এই এই, তোমার মাথাটা ঠিক আছে? তোমার মাথাটা ঠিক আছে? আরে কি পাগল টাগল হয়ে গেছ নাকি? আমি বুঝতে পারলাম না, পাগল টাগল হয়ে গেছ নাকি? বেরো 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 বেরো। করবোটা কি স্যারের যদি বাইর করতে বলে? করবোটা কি রে স্যারের যদি বাইর করতে পারে? এই বলটু নড়ি নাই, এই বলটু নড়ি নাই। তো এই আরাম দাদা, বেরো বেরো আরাম দাদা, বেরো বেরো। আরে লাত্তি মেরে দেবো না, কি করবো লাত্তি মেরে দেবো না কি রে? থাল হাতে হচ্ছে না, খুব হচ্ছে, বেরো আরাম দাদা, বেরো। কি তো তুমি আমার থাল, তা নাহলে তোমার আমি দেখে ছেড়ে দিতাম। 3 বোতল ধরে পাতি করি, আজ অত্তল মুক্ত কি দেখিনি। যেদিন বেঁচে গেলে তুমি আমার তো আমার নাম কাইটে, আর থালা বল বল তুলব, তুই থালা বাইরে আয়। তাহলে পরে তোর দেখছি আমি ওই নাস্তাল মাথায় দাঁড়িয়ে থাকবো, থালা তোর ধামা দিয়ে মারবো। থালা থালা তুই নানি বাড়ি যাবি, তোর নানির থাতে তোর নানার থাতে করে থালা মারবো। থালা তুমি আমার ঠাকুর দিয়ার নামকে ফাঁকি মেয়ে ডেকে দিয়ে তো থালা থালা তুই আয়। থালা এই আজ তোমাদের সবাই ছুটি, যাও বেরো বেরো, আজ আমি কারোর পড়াবো না, যাও। স্যার স্যার কি হইছে, চেঁচামেচি করছেন কেন? আরে ধর কোন তাক আগল পাগল থান, এসে স্কুলটা পুরো মাথায় করে ফেলেছে, বেরো। স্যার স্যার রাগ করে না, শোনেন স্যার, আজকে যা যা হয়ে গেছে হবার হয়ে গেছে স্যার, আজকে একটা গান হয়ে যাক। গান হবে? জি স্যার। কিন্তু গান গাবে কিনা? স্যার গান আমি গাবো স্যার। তুমি গাবা? হ্যাঁ, আজকে স্যার বয়া দিয়ে গান গাবো। বয়া দিয়ে গাবা? হ্যাঁ। আজকে তো ঘর পালা, কিন্তু বয়া দিয়ে গালি তো হবে না। না স্যার, ঘা কয়া যাই হোক স্যার, ও তো আমরাই গাবো, আজকে স্যার বয়া দিয়েই গায়। তাহলে ধরো তুমি গাও আজ। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে ধরলাম, ধরো। বন্ধু বাজাই বাসের বাসি, বড় রে বুকেতে বাঁধিয়ে বাসা বিহীনা বাধা বাঁধনে। কি ভালো রে জরিনা, শুভ জরিনা আমার ভালোবাসা। বন্ধু বাজাই বাসের বাসি, বাঁধিয়ে বাসা বিনা বাধার
অখিল বাবার বেটার বধু বিদ্ধ বটে বেদনায় রে বদের বায়ু বাংলাতে বইব কাটে গোল বাজায় বদের বায়ু বাংলাতে বইব কাটে গোল বাজায় বন্ধু বাজায় বাসের বাসি বড় বেজার বদনে রে